আসলে ডেঙ্গু হ্যাঁ হঠাৎ করে বাড়ছে রে সত্য, ডেঙ্গুর রোগ কিন্তু নতুন না আসলে, তাই না? এটা কিন্তু সেই আমাদের দেশ তো 2000 সন থেকেই আমরা ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করি, বাংলাদেশে নতুন না, 1964-এ প্রথম কিন্তু ওই সময় জ্বর ছিল যেটা ডায়াগনোসিস হয় নাই, আনএক্সপ্লেন ফিভার, তখন তো টেস্ট এত ছিল না, কিন্তু পরে দেখা গেলো যে এটা আসলে ডেঙ্গু ছিল, তখন নাম দেওয়া হয় ঢাকা ফিভার, তার মানে নতুন না আর কি। এবার যেটা হচ্ছে একটু ভয়াবহতা অন্যরকম বেশি বেশি, তাই আগে থেকেই, কারণ সাধারণত আমরা বলি যে ওই এপ্রিল মেতে শুরু হয়, বৃষ্টির সঙ্গে সম্পর্ক আছে, সেপ্টেম্বর অক্টোবর একটু শেষ হয় বা কমে আসে, শীতকালে থাকে না, এরকমই বলতাম। ইভেন গতবার কিন্তু একটু ব্যতিক্রম আমরা গতবার থেকেই লক্ষ্য করছি, গতবারও এরকমই ছিল, ভয়াবহতা গতবারও ছিল, এবং গতবারও যদিও আমরা বলছি যে এটা সেপ্টেম্বর কমে যায়, কিন্তু গতবার শীতকালও হয়েছে, শীতকাল পুরা শীতকাল চলছে, তারই ধারাবাহিকতায় পর্যন্ত টাচ করেছিল, তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকেই শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কম বেশি সারা বছর, মেতেও অনেক আক্রান্ত হলো, জুনে আক্রান্ত, জুলাইতে কিন্তু একেবারে হাইয়েস্ট সবচেয়ে বেশি, তাই না? একদিন জুলাইতে অনেক রোগী মারাও গেছে আর কি, আজকে পর্যন্ত না গতকাল পর্যন্ত মারা গেছে 247 জন, আক্রান্ত প্রায় 50,000-এর কাছাকাছি, এবং রিয়েল হিসাব কিন্তু এটা মনে হয় না, কারণ এটা তো সরকারি হিসাব যা দিচ্ছে, তাই না? অনেক তো ঘরে আছে, চিকিৎসা নিচ্ছে, হয়তো রিপোর্ট করে নাই, টেস্ট করে নাই, এরকম তো অনেক রয়ে গেছে, প্রকৃত সংখ্যা রিয়েলি এর চেয়ে আরও বেশি হবে আর কি। তো যাই হোক, আমাদের যেটা আতঙ্কগ্রস্ত করে তুলছে সেটা হলো যে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং হাসপাতালে রুগীতে সয়লাভ, সরকারি হাসপাতাল একেবারে ফ্লোরে বারান্দায় রুগী ঠাই নেই, তাই না? একবারে সিঁড়ির নিচেও নাকি বেড দিতে হচ্ছে, সব সরকারি হাসপাতাল মোরললেস, এরকম বিশেষ করে ঢাকা শহরে তো আরও ভয়াবহ। এছাড়াও ধরেন যে প্রাইভেট হসপিটালগুলো তো কিন্তু রুগীতে সয়লাভ, অনেক খরচ বেশি, এক্সপেন্সিভ, তাই না? এটা জেনেও মানুষ কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে, এটাও আমাদেরকে অনেকটা আতঙ্কিত করে তুলছে। সবচেয়ে বড় যেটা প্রবলেম মনে হচ্ছে আমার কাছে, যদি এই রেটে বাড়তেই থাকে তাহলে আগামী 1-2 মাসে অবস্থা হয়তো আরও না জানি কত ভয়াবহ হয়, তাই না? যত রুগী বাড়বে তত মৃত্যুর ঝুঁকিও তো বাড়বেই, বিশেষ করে যে কোনো বয়সে আক্রান্ত, বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের আক্রান্ত বেশি, বাচ্চাদের মৃত্যুর সংখ্যাও বেশি। এবার যদিও মেয়েদের আক্রান্তের সংখ্যা তুলনামূলক একটু কম হলেও মেয়েদের মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেশি বেশি ছিল। সব মিলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। যদি আমরা সত্য কিন্তু আমরা চিনি ডেঙ্গু বাহিত এডিস মশা, তাই না? যদি আমরা এখনও এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি, মশাগুলোকে ধ্বংস করতে না পারি, মশার ব্রিডিং প্লেসগুলো ধ্বংস করতে না পারি, এবং নিজেকে মশার কামড় থেকে বাঁচতে না পারি, তাহলে আগামীতে অবস্থা হয়তো একটু খারাপই হবে। যদিও সামনের দিন কেমন হবে বলতে পারছি না, কিন্তু এই রেটে বাড়তে থাকলে অবস্থা কিন্তু খারাপ। আরেকটা কথা বলতেই হয়, এটা তো শুধু ঢাকা শহর কেন্দ্রিক না, এখন ঢাকা শহর ছাড়াও 64 জেলায় ছড়িয়ে, তাই না? গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়ছে, উপজেলা লেভেল আছে, জেলা লেভেল আছে, অনেক গ্রাম থেকে কিন্তু খবর পাচ্ছি ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু বেড়েই যাচ্ছে। সেখানে একটা প্রবলেম হলো গ্রামের মানুষ হয়তো অতটা সচেতন না, চিকিৎসারও তো সুযোগ সুবিধার যতটা ফেসিলিটি ঢাকা বা অন্যান্য বড়ো বড়ো শহরে যা আছে, গ্রামে হয়তো ওইরকম সুযোগ সুবিধাও কিন্তু নাই। এটাও আমাদেরকে বিশেষ করে জনগণকেও কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্তই করে তুলছে যে যদি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, বিশেষ করে গ্রামেগঞ্জে, তাহলে চিকিৎসার ব্যবস্থা থেকে আমরা কতদূর তাদের সাহায্য সহযোগিতা করতে পারবো, আমরা রোগীকে কতটুকু ভালো করে তুলতে পারবো, এটাও কিন্তু একটা বিশাল দেখার বিষয় রয়েছে। আরেকটা কথা হলো, আমি তো সবসময় বলি যে আমরা যেন একে নিয়ন্ত্রণ করতে, আমাদের যেন রুগী কমে, মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, রুগী আক্রান্ত হয়ে গেলেই তো ঝামেলা, আমাদের উপরে চাপ, হসপিটালে আমরা প্রস্তুত, আমরা কাজ করতে রাজি আছি, আমাদের কোনো ডাক্তাররা কিন্তু মোটামুটি যথেষ্ট আমরা এক্সপার্ট, আমাদের নার্সরা স্বাস্থ্য সবাই কিন্তু জানি কাজকর্ম, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি তো রুগী যদি বাড়তেই থাকে তাহলে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তো আমাদের জন্য একটা বিশাল কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াবে। আমি বোঝা মনে করছি না, আমরা চিকিৎসা চালিয়ে যাবো, কিন্তু করোনা অনেক ভালোভাবে মোকাবেলা করছি, আমরা মোকাবেলা করছি, কিন্তু তারপরে তো ভয় আমাদের, যদি বিশেষ করে যে ডেঙ্গু এত হওয়াতে অন্য রোগে যারা সাফার তারা কিন্তু ভোগান্তিতে পারছে, হাসপাতাল যেতে পারছে না, সিট পাচ্ছে না, বিশেষ করে যারা ক্রনিক রোগী, সিরিয়াস রোগী, তাদের কিন্তু কষ্ট হচ্ছে, এটাও কিন্তু আমাদেরকে অনেকটা আতঙ্কগ্রস্ত করে তুলছে।